রাজকীয় আয়োজনে সাতক্ষীরায় প্রধান শিক্ষক আবুজার গাফফারিকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামবাসী ত্রিশ বছর সাত মাসের চাকরি জীবন শেষে গেল একত্রিশ মে অবসর গ্রহণ করেন তিনি শনিবার দিনভর নানা আয়োজনে প্রিয় শিক্ষককে সম্মানিত করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা ক্রিকেটার মোস্তাফিজ শিক্ষককে উপহার দিয়েছেন স্বর্ণাক্ষরে নাম লেখা একটি ক্রেস্ট প্রিয় শিক্ষক ঘোড়ার গাড়িতে পেছনে চলেছেন প্রাক্তন শিক্ষার্থীরা জ্ঞান অভিভাবকের বিদায়ী সংবর্ধনায় এমন রাজকীয় আয়োজন স্কুলে পৌঁছানোর পর বরণ করে নেওয়া হয় সবার প্রিয় গাফারি স্যারকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ও বর্তমান মিলে হাজারো ছাত্রছাত্রী আর সুদীজনের মিলন মেলা স্যারকে অবসরজনিত বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন সবাই তার জন্য আমরা রাজকীয় একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি শিক্ষকরা যে আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট আমরা সেটাকে আবার উপস্থাপন করতে যাচ্ছি ওরা আজ বিদায় লগ্ন এই জন্য আমরা আজকে আমাদের সবারই মন দুঃখ ভরাক্রান্ত আজকে সারের জন্যই আমরা এখানে মানে এইভাবে দাঁড়াতে পেরেছি তার জন্য আমরা সারের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি অন্য পাশে হাজারো মানুষের রান্নার ব্যবস্থা সেখানেও ব্যস্ততার কমতি নেই এরকম আয়োজন আগে কখনো হয় না এই বিদায় কষ্টের হলেও শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত শিক্ষক ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিচ্ছন্ন তারা যে আমাকে মনে রেখেছে তারই প্রতিফলন আপনারা যে দেখতে পাচ্ছেন যে 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 বিদায় অনুষ্ঠানটা তাদের অবদানটা সবচেয়ে বেশি শিক্ষার্থীরা স্বশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এলাকার কৃতি সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান স্বর্ণাক্ষরে লেখা নামের ক্রেস্ট উপহার পাঠিয়েছেন প্রিয় শিক্ষককে আবুজার গাফফারির হাতে সেটি তুলে দেন মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা